স্নেহ ভাই বোনদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজ আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে জেনে নেব যে সিট অ্যালটমেন্ট লেটার কি করে তোমরা ডাউনলোড করবে এবং অ্যাডমিশন যে প্রসিডিউর রয়েছে সেটা কীভাবে তোমরা সেই ইনস্টিটিউট বা কলেজে কমপ্লিট করবে ওকে যদি তোমরা আপগ্রেডেশান নো করো অর্থাৎ তোমরা আর রাউন্ড টু বা থ্রিতে যদি না যেতে চাও অর্থাৎ তোমার যে সিট অ্যালটমেন্ট হয়েছে সেখানে যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে কী কী তোমাদের প্রসেস করতে হবে সেটা এখন আমরা ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে জেনে নেব ওকে দেখো প্রথমে আমরা এরকমভাবে সাজিয়ে নিয়েছি যাতে তোমাদের বুঝতে একটু সুবিধে হয় এবং অবশ্য যেন তোমরা কমপ্লিটভাবে এটা বুঝতে পারো এবং এই প্রসিডিউরগুলো তোমরা অনুসরণ করতে পারো ওকে দেখো প্রথমে যেটা রয়েছে যে আপগ্রেডেশন এবারে ব্যাপারটা হচ্ছে যে যারা গভর্নমেন্ট বা প্রাইভেট কলেজ পেয়েছ তারা যদি নিজেদের সিটকে আপগ্রেড করতে চাও তাহলে অবশ্যই তোমাকে আপগ্রেডেশনে ইয়েস করতে হবে ঠিক আছে যদি তোমরা আপগ্রেড করতে চাও আর যদি তোমরা আপগ্রেডেশন করতে না চাও সেকেন্ড রাউন্ডে যেতে না চাও অবশ্যই তোমরা জানো যে নো তোমাদেরকে এই অপশানটা চুজ করতে হবে ঠিক আছে তো দেখো যখনই তোমরা আপগ্রেডেশনে যাবে না তখন অবশ্যই তোমাকে কি করতে হবে তোমাকে করতে হবে যে অ্যাডমিশন যে প্রসিডিউর রয়েছে সেটা কিন্তু পুরো তোমাকে কমপ্লিট করতে হবে যথাসময়ে তুমি যদি কমপ্লিট না করো তাহলে কিন্তু তোমার যে সিট অ্যালটমেন্টটা হয়েছে সেটা সম্পূর্ণভাবে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে এই কথাটা তোমরা অবশ্যই একটা মাইন্ডে গেথে নেবে যে যথা সময়ে তুমি যদি সিট যে অ্যালটমেন্ট হয়েছে সেটা যদি কমপ্লিট না করো তাহলে কিন্তু তোমার সিট অ্যালটমেন্টটা সম্পূর্ণভাবে ক্যান্সেল করে দেওয়া হবে ওকে তাহলে এর জন্য তোমাকে কি কি প্রসেস করতে হবে বা কি কি তোমাদের যে প্রক্রিয়া রয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে একবার দেখে নাও দেখো এই জন্য তোমাকে এই যে ওয়ান থাউজেন্ড রুপিস বা এক হাজার টাকা তোমাকে যে সিট অ্যালটমেন্ট পেয়েছ তার জন্য কিন্তু পে করতে হবে ওকে এতদূর বুঝতে পারা গেল অর্থাৎ তুমি গভর্নমেন্ট বা প্রাইভেট যে কোনো কলেজ অ্যালটমেন্ট হোক না কেন তার জন্য তোমাকে এক হাজার টাকা দিয়ে তোমার যে সিটটা কিন্তু কনফার্ম করতে হবে অর্থাৎ তুমি সিট অ্যালটমেন্ট পেয়ে গেলে এবারে দেখা গেলো সময় তুমি যদি এক হাজার টাকা দিয়ে সেটাকে কনফার্ম না করো তাহলে কিন্তু তুমি সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে অর্থাৎ নেক্সট রাউন্ডে তুমি কিন্তু পার্টিসিপেট করতে পাবে না অর্থাৎ কাউন্সিলিং থেকে সম্পূর্ণভাবে তুমি কিন্তু রিজেক্ট হয়ে যাবে ঠিক আছে দেন তুমি যখন এক হাজার টাকার দিয়ে তোমার সিটটা কনফার্ম করে দিলে তখন তুমি সিট অ্যালোটমেন্ট যে লেটারটা রয়েছে সেটা কিন্তু ওয়েবসাইটে গিয়ে তুমি অবশ্যই ডাউনলোড করতে পারবে এবং এটা একটা গুরুত্বপূর্ণ ডাউনলোড এর লেটারটা কারণ হচ্ছে এটা নিয়েই তোমাকে কোথায় যেতে হবে এটা নিয়েই তোমাকে ভিজিট করতে হবে যে অ্যালটমেন্ট কলেজ হয়েছে সেই অ্যালটমেন্ট কলেজে তোমাকে কিন্তু ভিজিট করতে হবে কখন তুমি যখন এক টাকা দেওয়ার পর সিট অ্যালটমেন্ট যেটা সেটা কনফার্ম করলে এবং সেটা অ্যালটমেন্টটা ডাউনলোড করলে এবং কিছু ইম্পর্টেন্ট নথি নিয়ে তোমাকে ভিজিট করতে হবে সেই অ্যালটমেন্ট কলেজে সেটা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক তুমি যদি প্রাইভেটেও অ্যাডমিশন হতে চাও তাহলে কিন্তু তোমাকে এই প্রসিডিউরগুলো মানতে হবে না হলে কিন্তু সম্পূর্ণভাবে তোমার এটা ক্যান্সেল হয়ে যাবে ওকে তাহলে কোথায় ভিজিট করতে হবে তোমাকে অ্যালোটমেন্ট যে কলেজটা তুমি পেয়েছো সেখানে কিন্তু তোমাকে ভিজিট করতে হবে এবং যিনি অ্যাডমিশন অফিসার রয়েছেন তিনাকে কিন্তু এই ইম্পর্টেন্ট নথিগুলো তোমাকে শো করাতে হবে ওকে খুবই গুরুত্বপূর্ণ এটা একটা প্রসিডিউর স্টেপ বাই স্টেপ তোমাকে অবশ্যই ফলো করতে হবে এবং ওদের যে প্রসিডিউর রয়েছে সেগুলো তোমাকে সেই অনুযায়ী অ্যাকচুয়ালি চলতে হবে তা না হলে কিন্তু সতর্কতার সাথে তুমি যদি না চলো তাহলে কিন্তু পুরো ক্যান্সেল তোমাদের সিট অ্যালোটমেন্ট হয়ে যাবে ওকে তাহলে যত তাড়াতাড়ি হোক তোমাকে কি করতে হবে সেই অ্যালোটমেন্ট কলেজে গিয়ে ভিজিট করতে হবে কথা বলতে হবে ঠিক আছে এবং অ্যাডমিশান যিনি অফিসার রয়েছেন তিনাকে কিন্তু সমস্ত নথিপত্র তোমাকে দেখাতে হবে ওকে এবং সবচাইতে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি লাস্টে যেটা রয়েছে ওকে বা তোমাদের মেনশন একবার করে দিয়েছি যে রং ইনপুট তাহলে সিট অ্যালটমেন্ট অবশ্যই ক্যান্সেল হয়ে যাবে অ্যাকচুয়ালি কি একবার আমরা জেনে নেবো ধরো যে তুমি ভিজিট করলে সেই কলেজে যিনি অ্যাডমিশন অফিসার রয়েছেন তিনাকে সমস্ত তুমি নথি দেখালে কিন্তু অ্যাডমিশন যিনি অফিসার রয়েছেন তিনি যদি মনে করেন যে কোনো ক্যান্ডিডেট রং ইনপুট করেছে অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় বা অ্যাডমিশন নেওয়ার সময় মানে প্রথমে যখন ফর্ম ফিল আপ করে এই সময় বা যখন রাউন্ড ওয়ানের জন্য রেজিস্ট্রেশন করে সেই সময় যদি কোনো রং ইনপুট কোনো ক্যান্ডিডেট দিয়ে থাকে এবং অ্যাডমিশন অফিসারের চোখে পড়ে বা চেক আপ করতে গিয়ে দেখে যে রং হয়েছে তাহলে কিন্তু তোমার যে সিট অ্যালটমেন্টটা রয়েছে সেটা সম্পূর্ণভাবে কিন্তু রিজেক্ট হয়ে যাবে এতে কোনো মানে যে ইয়ে বোর্ড রয়েছে সম্পূর্ণভাবে কিন্তু দায়ী নেবে না তুমি যদি রং ইনপুট করে থাকো তাহলে এবং যিনি অ্যাডমিশন অফিসার রয়েছেন যে ইনস্টিটিউট বা কলেজে তিনি কিন্তু তোমার যে অ্যালোটমেন্ট রয়েছে সেটা সম্পূর্ণভাবে কিন্তু রিজেক্ট করে দিতে পারেন এটা কিন্তু স্পষ্ট করে মেনশন করে দেওয়া রয়েছে বোর্ডের যে কাউন্সিলিং নোটিফিকেশন রয়েছে সেখানে স্পষ্ট করে কিন্তু মেনশন করা আছে ওকে তো এটাই ছিল অ্যাডমিশনের প্রসিডিউর কলেজে গিয়ে অবশ্যই তোমাকে সম্পূর্ণটা মানে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নিতে হবে আমি ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে সার সংক্ষেপে আমি তোমাদেরকে আলোচনা করে দিলাম যাতে তোমাদের কিছুটা হলেও সামান্যতম তোমাদের যেন কনসেপ্ট মাইন্ডে থাকে এবং বিস্তারিত জানার জন্য অবশ্যই তুমি কিন্তু অ্যাডমি যে অ্যালটমেন্ট তোমাদের ইনস্টিটিউট বা কলেজে হয়েছে সেখানে অবশ্যই খুব শিগগিরই তুমি ভিজিট করো যদি তুমি আপগ্রেডেশনে নো করো বা আপগ্রেডেশান সেকেন্ড স্টেপে তুমি যদি যেতে না চাও তবে ওকে আই হোপ প্রত্যেকেরই বুঝতে সুবিধে হয়েছে এবং তোমাদের যে কনসেপ্ট হয়েছে সেটা একটু আপগ্রেড হয়েছে তো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তোমাদের যদি ভালো লাগে লাইক করবে আর যারা নতুন যে যেসব ভাই বোনেরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে এবং তোমাদের একবার মনে করে দিই টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির জন্য আমাদের ক্লাস শুরু হয়ে গেছে প্লিজ তোমরা ইউটিউব প্ল্যাটফর্মে যাও এবং আমাদের চ্যানেল ভিজিট করো সেখানে জিএনএম এন যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো অবশ্যই তোমরা দেখো এবং অবশ্যই তোমরা একটা র্যাঙ্ক ভালো করতে পারবে থ্যাংক ইউ প্রত্যেকে ভালো থেকো টেক কেয়ার